ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি জানি আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে আমি কবে এই ভিডিওটা নিয়ে আসবো, যে স্পেন থেকে কি কি ইনভেস্টমেন্ট এসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং আরো কি কি প্রবণতা রয়েছে, কোন কোন কোম্পানিজরা অ্যাটেন্ড করেছিল বিজিবিএস রোড শো এডিশন, যেটা ম্যাড্রিড স্পেনে করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে 30-40 জনের একটা ডেলিগেশন টিম গেছে, ইনক্লুডিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেইখানে কি কি হয়েছে আজকের ভিডিও পুরো ডিটেলস আলোচনা করে নেবো। চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, অলমোস্ট অ্যারাউন্ড 70 কোম্পানিজরা, স্পেনের কোম্পানিজরা এই ইভেন্টটিতে পার্টিসিপেট করেছিল, যার মধ্যে থেকে কয়েকটি এমওইউজও সাইন করা হয়েছে ফর ইনভেস্টমেন্টস ইন বেঙ্গল। দেখুন, স্পেনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যারাউন্ড 82 ইন্ডিয়ান কোম্পানিজরা বিজনেস করে, সেইখানে দাঁড়িয়ে অ্যারাউন্ড 200 স্প্যানিশ কোম্পানিজরা ইন্ডিয়ায় বিজনেস করে। সেই 200 এর মধ্যে থেকে জাস্ট 3 কোম্পানি যেমন রয়েছে যারা পশ্চিমবঙ্গের মধ্যে বিজনেস করে, আর বলতে পারি যাদের ফুট স্টেপস পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। বুঝতে পারছেন, সেটা অনেকটাই কম নম্বরে, সেইটাকেই বাড়ানোর জন্য এই স্টেপসটি নেওয়া হয়েছে এবং সেটাই ফুটফলও দেখা যাচ্ছে। কারণ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বলতে পারি এই যে সফরটা থেকে এসছে সেটা হচ্ছে লালিগার তরফ থেকে। লালিগা তাদের একাডেমি খুলতে চলেছে ফুটবলের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তারা এটা বলেছে যে তাদের একটা স্টেডিয়াম দরকার। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা ডিসাইড করেছে যে কিশোর ভারতী স্টেডিয়াম যেটি রয়েছে সেটিকে ডেডিকেট করে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে লালিগাকে তাদের একাডেমি তৈরি করার জন্য, যাতে তারা আমাদের এখানকার ফুটবলার্সদেরকে ট্রেন করতে পারে। আমাদের এখান থেকে ফুটবলার্সরা যাতে ইউরোপিয়ান কান্ট্রিজ বলুন, স্পেনে বলুন, সেইখানে গিয়ে ট্রেনিং নিতে পারে এবং সেইখানকার যারা কোচেস তারা এসে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এখানকার ফুটবলার্সদেরকে ট্রেন করতে পারে। তো এটা তো গেল দুর্দান্ত ফার্স্ট একটা ইনভেস্টমেন্টের খবর। তারপরে চলে আসি সেকেন্ড বড় ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর থেকে, টেম্পে ইডিটেক্স, যা একটা বিশাল বড় ফেমাস ব্র্যান্ড রয়েছে আমরা সকলে জানি যারা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে একটা মিটিং করেছিল, তাদেরকে রিকোয়েস্ট করেছে যে তারা তাদের যাতে ম্যানুফ্যাকচারিং বেস আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেট আপ করুক। তারা রাজি হয়েছে, তারা ইন্টারেস্ট শো করেছে যে তারা আমাদের এখানে 100 একরে তাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেট আপ করবে, সেখান থেকে যারা সমস্ত যাবতীয় জিনিস তৈরি করা হবে। এবং থার্ড ইনভেস্টমেন্ট, যেটা আরও বড় ইনভেস্টমেন্ট আসছে, উইচ ইজ আ স্টিল প্লান্ট, ক্যাপ্টেন স্টিল, যেটা ওয়ান অফ দ্য ওনার্স হচ্ছেন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, যার ইন্ট্রোডাকশনের কোনো দরকার পড়ে না। এবং তিনি স্পেনে গিয়ে এটা অ্যানাউন্স করেছেন যে অ্যারাউন্ড 2,500 কোটি টাকা ইনভেস্ট করে তারা ক্যাপ্টেন স্টিলের থার্ড প্লান্ট তৈরি করতে চলেছে, উইচ ইজ গোয়িং টু বি ইন শালবনি। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, JSW কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম যে অ্যারাউন্ড 3,000 একর জমি ট্রান্সফার করে দিয়েছিল, তাদের সেখানে প্লান্ট তৈরি করার কথা ছিল একটা স্টিল প্লান্ট, বাট তারা র মেটেরিয়াল লিঙ্কেজ পায়নি বলে তারা সেখানে প্লান্টটা করতে পারেনি। সেখানে তারা একটা সিমেন্ট প্লান্ট খুলেছে, বাট বাকি এরিয়াটা তারা আবার পশ্চিমবঙ্গ সরকারকে ফিরিয়ে দিয়েছে। তো সেই 3,000 একরের মধ্যে থেকে 600 একর ক্যাপ্টেন স্টিল নিয়ে তাদের ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট তৈরি করতে চলেছে, যেখান থেকে ফার্স্ট ফেজেই বলা হচ্ছে অ্যারাউন্ড 6,000 মানুষদের চাকরি হতে চলেছে। এবং আপনাদেরকে বলে রাখি, 3,000 একরের মধ্যে থেকে 600 চলে গেল, মানে 2,400 একর এখনো বাকি রয়েছে। জঙ্গল সুন্দর কর্মনগরী, যেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে পুরুলিয়াতে, যেটার বিষয়ে আমি কিছুদিন আগে ভিডিও নিয়েছিলাম, সেইখানে পুরোপুরি আয়রন এন্ড স্টিল হাব তৈরি হচ্ছে, সেইটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 2,400-2,500 একর। তো পুরো একটা রেপ্লিকা অফ জঙ্গল সুন্দর কর্মনগরী হতে পারে আমাদের শালবনিতে, এবং যেটার ল্যান্ড অলরেডি রেডি রয়েছে। সেখানে যদি একটা সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসে কিংবা যদি কোনো একটা অটোমোবাইল কোম্পানি তাদের প্লান্ট খোলে, তো সেটা সোনেপে সুহাগা হয়ে যাবে। তার সাথে সাথে একটা এমওইউ সাইন করা হয়েছে বিটুইন ম্যাড্রিড বুক ফেয়ার অ্যান্ড পাবলিশার্স অ্যান্ড বুক ফেয়ার গিল্ড, যেটা অর্গানাইজ করে আমাদের এইখানকার ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, যাতে বইগুলোকে আরো ভালো করে প্রমোশন এবং মার্কেটিং করা যায়। এর সাথে সাথে আরো একটা স্প্যানিশ বিল্ডিং মেটেরিয়াল ম্যানুফ্যাকচারার, যেটা হচ্ছে ট্র্যাভিপোস এসএ, তারা একটা ইথানল প্লান্ট সেট আপ করতে চলেছে আমাদের শিলিগুড়িতে। তার সাথে সাথে মডার্ন কনক্রিট স্লিপার ম্যানুফ্যাকচারিং প্লান্টও খুলতে চলেছে তারা নিউ জলপাইগুড়িতে। এটার জন্য এই কোম্পানিটি 150 কোটি টাকা ইনভেস্ট করবে ইথানল কোম্পানিটির জন্য, এবং 100 কোটি টাকা ইনভেস্ট করবে কনক্রিট স্লিপার ম্যানুফ্যাকচারিং প্লান্টের জন্য। ইথানল প্লান্টার ক্যাপাসিটি হতে চলেছে 2,00,000 লিটার ডেলি। আপনাদেরকে বলি, এই যে ট্র্যাভিপোস কোম্পানিটি, সেটি হচ্ছে PCM গ্রুপ, যেটা শিলিগুড়ি হেডকোয়ার্টার একটি কোম্পানি, সেটির পার্ট, যেটা এই দুটি প্লান্টের পাশাপাশি একটা 5-star হোটেলেরও প্ল্যান করেছে শিলিগুড়িতে। তাদের অলরেডি 14 কান্ট্রিজে ইনক্লুডিং স্পেন, জার্মানি অ্যান্ড ওয়েস্ট এশিয়া বিজনেস রয়েছে এই রেলওয়ে স্লিপার্স ম্যানুফ্যাকচারিং এর। তো বুঝতে পারছেন, এত বড় কোম্পানির হেডকোয়ার্টার্স কিন্তু শিলিগুড়িতে রয়েছে পশ্চিমবঙ্গের। এই PCM গ্রুপ অ্যারাউন্ড 3,500 মানুষদের এমপ্লয় করে অ্যাক্রস দ্য গ্লোব, এবং এই ডেভেলপমেন্টসগুলি হওয়ার পর আরও 2,000 মানুষদের এমপ্লয়মেন্ট বাড়বে। এছাড়া আরও বড় বড় কোম্পানিজরা পার্টিসিপেট করেছিল এই ইভেন্টটিতে, যাদের সামনে বেঙ্গলকে শোকেস করা হয়েছে। বড় বড় কোম্পানিজদের মধ্যে থেকে নাম উঠে আসছে ICEX, টেলারিজ, সিওপান,
ট্যালগো, সিএএফ, অ্যাসিওনা, বিবিভিএ গ্রুপ, চেন কর্প, সিডিটিআই, অ্যালডনজা গভর্নমেন্ট, ইন্ডাস ফার্মা, অপারেন্টার হোল্ডিংস, নেভেন্সিয়া, টিপিএফ, এএফআই, কাচিয়ার এবং আরও অন্যান্য কোম্পানিজ, তাদেরকে আবার ইনভাইট করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বিজিবিএস 2023-তেও, যেটা 21 তারিখ থেকে 23 তারিখ নভেম্বর মাসে হতে চলেছে। এবং এই ডেলিগেশন টিমের মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের পজিটিভ দিকটা শোকেস করতে আরও হেল্প করেছে। এই ট্রিপটা হচ্ছে একটা 12 দিনের ট্রিপ, যার মধ্যে শুধুমাত্র স্পেনই নয়, তার সাথে দুবাইও যাবেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই ডেলিগেশন টিম। হোপসো স্পেন থেকে যেমনটা সুখবর শুনতে পারলাম, তার সাথে সাথে দুবাই থেকেও আমরা সুখবর শুনতে পারবো। যেই সুখবর আমি পাবো আপনাদের কাছে আগে নিয়ে আসবো। কেমন লাগলো এই খবরগুলো জেনে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যদি এর চেয়ে বেশি কিছু জানেন তাহলে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না এবং ইয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। যদি ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।